ব্যক্তি তাকে ফেরেশতারা লাগাম লাগাইয়া জাহান্নামের দিকে টাইনে নিয়ে যাইতেছে। কেমন টানা বেড়ি লাগাইছে দেখবেন। আপনারা তো শহরে থাকেন, গ্রামে গঞ্জে দেখা যায়, নদীর ঘাটে দেখা যায়, ছাগলের গলায় যখন, খাসির গলায় যখন রশি লাগায় টানে আর পানিতে নিতে চায়, তারে গোসল দিবে বা পানিতে নামাবে, তখন কিন্তু সে সামনের দুইটা হাঁটু এরকম বা বাঁকা করে দিয়ে ব্রেক দেয়, যাইতে চায় না, খুব জোরা জোরে একদম কঠিন হার্ড ব্রেক দিয়ে দিছে, সে যাইতে চায় না। ঠিক তদ্রূপ ওই জাহান্নামী ব্যক্তিটা, তাকে ফেরেশতারা যখন টানতেছে সেও এরকম ব্রেক দিছে, পাপ দিয়া হাঁটু বাইয়া সে ব্রেক দিছে, যাইতে চায় না। কারণ কে জাহান্নামে যাবে, গায়ে স্বতঃস্ফূর্তভাবে যাবে। এখন এই লোকটা যে নাটক করতেছে, আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখছে, দেখার পরে ওনার মায়া লেগে গেছে, যত হইলে তো সন্তান, যত হইলেও সন্তান, মায়া লেগে গেছে। এখন জিগাইতেছে, এই বেটা তুই কোন নবীর উম্মত রে, এইভাবে জিগাইছে। তখন সেই লোকটা বলবে, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই কথা যেই বলবে, বলার সাথটার সাথে আদম আলাইহিস সালাম হাশরের ময়দানে একটা চিৎকার দিবেন, ডাক দিবেন, ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায়? আজকে আপনার উম্মতের এই দুরবস্থা আপনি একটু খেয়াল করুন। আমাদের নবীর কানে এই কথাটা পৌঁছে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাকে সাড়া দিবেন, লাব্বাইকা ইয়া আবি, হে আমার পিতা আমি উপস্থিত, কি বলেন, কি হচ্ছে বলেন। তখন এই দৃশ্যটা দেখানো হবে। এই দৃশ্যটা দেখানোর পরে আল্লাহ নবী তখন ফেরেশতাদেরকে বলবেন, এই তোরা টানাটানি করিস না, রাখ। ফেরেশতারা বলবে, আপনার কথাই তো রাখতে পারি না, আল্লাহ তো আমাদেরকে হুকুম করেছেন একে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আপনি আল্লাহরে বলেন, আল্লাহ যদি আমাদেরকে বলে টানাটানি বন্ধ করতে, আমরা বন্ধ করে দেব। আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছে, মালিক আপনি একটু কন না ফেরেশতাদেরকে, এরা যাতে আর না টানে, আমি একটু আলোচনা করে লই আপনার সাথে, বোঝাপড়া আছে, আমার উম্মতের ব্যাপারে আপনার সাথে কিছু কথাবার্তা আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, নেই থাম, আর টানাটানি করিস না, আমার হাবিব, আমার দোস্ত আমার সাথে কথা বলার জন্য পারমিশন চাইছে, এখন আমি আমার দোস্তের সাথে কথা বলব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন, মালিক আমার এই নগণ্য উম্মতের পাল্লাটা আবার আপনি একটু টান দেন, আমি আমার এই উম্মতের মিজান দারি পাল্লাটা একটু দেখতে চাই, কারণ তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য সে জাহান্নামী, কিন্তু তারপরেও আমি আর একবার দেখতে চাই আমার এই উম্মতের পাল্লাটা কোন হালতে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা আমার দোস্ত এই মিজানটা দেখতে চাইতেছে তার উম্মতের ব্যাপারে, ফেরেশতারা তোমরা আবার মিজানটা একটা টান দাও, ফেরেশতারা যখন দাড়ি পাল্লা এইভাবে টান দিবে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকির পাল্লার মধ্যে রেখে দিবেন, রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার পরে আসমান থেকে ঘোষণা এসে যাবে, যেই লোকটা কিছুক্ষণ আগে জাহান্নামী ছিল ওই লোকটা এখন জান্নাতি, কারণ তার নেকির পাল্লা ওজনওয়ালা হয়ে গেছে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই লোকটা তখন কেমন খুশি হবে, এই উম্মত তখন কেমন খুশি হবে, কারণ কিছুক্ষণ আগেও সে ছিল জাহান্নামী, এখন সে জান্নাতের টিকিট পেয়ে গেছে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, চোখ দিয়া পানি ঝরঝর করে ছেড়ে দিবেন। আল্লাহর পয়গম্বরের সামনে আয়েশা বলবে, আপনি কে গো,
এই কঠিন ময়দানে আমার কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমার পাশে এসে দাঁড়ালেন, আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, উম্মত তুই আমারে চিনলি না, আমি হলাম রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই পরিচয়টা দিবে, উম্মত আল্লাহর নবীর কদম মুবারকে পড়ে যাবে, আর বলবে নবী গো বিয়াদবি করে ফেলেছি, আপনাকে দুনিয়াতে তেমন ভাবে চিনি নাই, কিন্তু আজকে এই কঠিন মুহূর্তে আপনার এই উপকার বলবো না। তবে নবী আমার ভিতরে একটা প্রশ্ন জাগতেছে বারবার, আমার জানতে ইচ্ছা করতেছে, ওগো নবী আমার মিজানের গুনাহের পাল্লাটা ভারী ছিল, নেকির পাল্লাটা হালকা ছিল, যখন দ্বিতীয়বার আবার টান দেওয়া হলো, নেকির পাল্লার মধ্যে আপনি একটা কাগজের টুকরা দিয়েছিলেন, কাগজের টুকরা দেওয়ার কারণে নেকির পাল্লাটা ওজনওয়ালা ভারী হয়ে গেছে। অগণবীজি আমি জানতে চাই ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ আমার উম্মত শুনো, দুনিয়াতে তুমি একবার আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছিলে, আর তোমার দরুদটুকু ফেরেশতারা আমার রোজা পাকে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদার নাম সহ এই দরুদটুকু আমার কাছে পৌঁছায়া দিয়েছিল, আমি সেই দরুদটুকু আমার কাছে আমানত রেখে দিয়েছিলাম, আজকে মুসিবতের এই সময় ওই দরুদটুকু নেকির পাল্লার মধ্যে উঠায়া দিয়েছি। আল্লাহ তাআলা দরুদের উসিলায় তোমার নেকির পাল্লাটাকে ভারী করে দিয়েছে। এজন্যে রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া, সময় পাইলে অনেকে আছে, হুজুর বড় দরুদ পড়তে পারি না, কষ্ট লাগে, বেশি সময় লাগে, আপনি ডাইরেক্ট পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্তভাবে পড়বেন, কোনো অসুবিধা নাই। দরুদ পড়লে নবীর প্রতি মহব্বত তৈরি হয়, নবীর ইশক আর মহব্বত কলিজার মধ্যে সৃষ্টি হয়, আর নবীর শাফাআত হাশরের ময়দানে নসিব হয়ে যায়। এজন্য আপনাদের কাছে আমার একটাই কথা, একটাই কথা, আমরা যেন আল্লাহর নবীর আদর্শকে 3.5 হাত বোর্ডের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এর জন্য একটু মেহনত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় মানব সেবা যুব সংগঠনের উদ্যোগে ওয়াজু দোয়ার মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। এখন ওই দোয়া হবে। আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই বরকতময় মাহফিলে ইতিমধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছে ঢাকা দক্ষিণ 26 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং এ এলাকার সকল মানুষের হৃদয়ের স্পন্দন ভালোবাসার মানুষ জনাব আলহাজ হাসিবুর রহমান মালিক ভাই।